হ্যালো বন্ধুরা, ডিপিএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি হলো কাঁঠালের সবজি। তো এই সবজি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এইখানে আমাকে মা কেটে দিয়েছে কাঁঠালগুলো, দেখে নাও, কাঁঠালগুলো কেটে নিয়েছি। তারপর আলু নিয়েছি, চারটের মতন আলু এখানে কেটে দিয়েছে। তারপর পেস্টের জন্য পেঁয়াজ, রসুন অ্যান্ড আদা, আমরা এগুলোকে আমরা একটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপর গ্যাসটাকে ধরিয়ে নেব। ধরিয়ে নেওয়ার পর কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দেওয়ার পর কড়াইটাকে একটু সময়ের জন্য গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পর এখানে আধা কাপের মতন আমরা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে একে একে দিয়ে দেব। দুটো তেজপাতা দিব আর কাঁচা লঙ্কা মধ্যখান দিয়ে চির করে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর এখানে ওই পেস্টগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন অ্যান্ড আদার পেস্টগুলো দিয়ে একটু ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার পর দিয়ে দেব এখানে টমেটো পেস্ট। টমেটো পেস্ট করে রেখেছি, তো টমেটোর পেস্টটা দিয়ে দেব। এই যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ঘাঁটবো, ঘেঁটে এটাকে একটু ভাজা ভাজা করব। ব্রাউন কালার যতক্ষণ না না হয় ততক্ষণ একটু ভাজবো। দেখো ব্রাউন ব্রাউন কালার হয়েই গেছে, ভালোভাবে ঘেঁটে ঘেঁটে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা এখানে একটু হালকা পরিমাণের নুন দিয়ে দেব, দেড় চামচের মতন নুন দিয়ে দিলাম। দিয়ে একটু ঘাঁটবো। তারপর একে একে দেব এখানে কাশ্মীরি লঙ্কা, হলুদের গুঁড়ো প্রথমে দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়োটো দিয়ে দিলাম ঝাল ঝাল হওয়ার জন্য। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু আবার ভাজবো, এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলোকে। এখন এটাকে একটু ভাজবো। ভাজা ভাজা হওয়ার পর এখানে আমরা কাঁঠালগুলোকে ছেড়ে দেব। কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ঘেঁটে নেব, ভালোভাবে ঘাঁটবো। ভালোভাবে ঘাঁটার পর একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে আমরা দিয়ে দিব জল। আন্দাজ মতো আপনারা জল দিয়ে দিবেন। আমি এটাকে সিদ্ধ করি না, কেউ কেউ আবার আগে সিদ্ধ করে রেখে দেয়, তো আমি এটাকে সিদ্ধ করি নাই। এইখানে জল দিয়ে একেবারে সিদ্ধ করে নেব। তো জল দিয়ে দিলাম, ওই হিসাবে জল দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে দিলাম। এখন একটু উঠাইয়া দেখব, জলটা কমে নাই, সেরকমই আছে। তো একটু ঘেঁটে দেব। এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এরকমই ছেড়ে দেব। দেখো কি সুন্দর কালার আসছে, কাঁঠালের সবজিটার খুব সুন্দর কালার আসছে। এটাকে হতে দেব আবার 10 মিনিটের মতো, একটু জলটা কমে গেছে। তো এটাকে আরও একটু শুকনো শুকনো করতে হবে। তো আর একটু সময় পর দেখে নিলাম এরকম হয়েছে। তো এরপর এটাকে একটু ঘাঁটবো, ভালোভাবে ঘাঁটবো। অনেকখানি জল শুকিয়ে গেছে। তো ঘাঁটার পর আরেক ঘাঁটবো, খেতেই থাকবো যাতে কড়াইতে লাগিয়ে না ধরে। তো ঘাঁটবো। তো এরপর আমরা দেব এখানে গরম মশলা, দেড় চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু ঘাঁটলাম। ঘাঁটার পর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর একটু এটাকেও ঘেঁটে নেব।
ঘেটে নেওয়ার পর একটা বাটিতে নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন কাঁঠালের সবজি। এই সবজিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।